আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো। বৃষ্টির দিনে গরম চায়ের সাথে পাকোড়া কে না খেতে চায়, আর এই পাকোড়া যদি হয় ঘরোয়া উপকরণে তৈরি তাহলে তার কোনো কথাই হবে না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এখন এই বেসনের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে বেসনের মধ্যে কোনো কিছুই অ্যাড করিনি। প্রথমে এই বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই পাকোড়াগুলো তৈরির জন্য এই কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বেসনটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বেসনটাকে ফেটিয়ে নিলে দেখবেন বেসনের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে। তাহলেই বুঝতে পারবেন পাকোড়ার জন্য বেসনটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন আমার বেসনের কালার চেঞ্জ হয়ে এসেছে, আর অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এতে করে পাকোড়াগুলো ফুলতে সাহায্য করবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আলু কুচি, 1/4 কাপ গাজর কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে করে বেসনের সাথে সবজি আর মশলাগুলো ভালো করে মিশে যায়। আপনারা এখানে অবশ্যই খেয়াল করে থাকবেন যে আমি এখানে সবগুলো সবজি কিউব করে কেটে নিয়েছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ চাউলের গুঁড়া। এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ভাজার পরও নেতিয়ে যাবে না। এখন আবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন পাকোড়াগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে একে একে পাকোড়া শেপে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো একটু এবড়ো থেবড়ো করেই দিয়ে দিচ্ছি, তবে চাইলে আপনারা এখানে চামচ দিয়ে শেপ অনুযায়ী দিতে পারেন। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু তেলের উপর খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। আর এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে পাকোড়াগুলো একই রকম ফ্লেমে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে, অর্থাৎ চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না। না হলে পাকোড়াগুলো অনেক বেশি তেল অ্যাবসর্ব করবে, যেটা খেতে ভালো লাগবে না। আর একই ফ্লেমে যদি ভেজে নেন তাহলে পাকোড়াগুলো একদমই তেল অ্যাবসর্ব করবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখেই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই পাকোড়াগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছে। বৃষ্টির দিনের বিকেলে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর বেসন দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ ডিম। এখন এই ডিমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও ডিমগুলোকে কেটে নিতে পারেন। দুইটি ডিমই আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে এক পাশে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ পাঁচ ফোড়ন। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন আমি প্রথমে ডিমের একটি স্লাইস নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে কোট করে নিব। ডিমের দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে। এবার ডিমের স্লাইসটিকে নিয়ে ব্রেড গ্রামসের মধ্যে গড়িয়ে নিব। খুব ভালো করে ব্রেড গ্রামস দিয়ে এর চারপাশ কোট করে নিতে হবে। একই রকম ভাবে আমি বাকি ডিমের পিসগুলোকেও কোট করে নিব। তারপর এগুলোকে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন, ডিমের এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। শুধুমাত্র ডিম আর বেসন দিয়ে ঝটপট এই নাস্তার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের মুচমুচে নাস্তার সহজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর আলু দিয়ে খুব সহজে ভীষণ মজার ক্রিসপি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আলু কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এখন দিয়ে দিব 7 মতো লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/2 চা চামচ চাট মশলা, সবশেষে দিয়ে দিব 1/2 কাপ চাউলের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চাউলের গুঁড়া ব্যবহার করলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিসপি হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়ার শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, যখন সামান্য শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলো আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে খুবই মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।